নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে 26শে আষাঢ় 11ই জুলাই বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 26শে আষাঢ় 11ই জুলাই বৃহস্পতিবার সূর্যোদয় 5:03, সূর্যাস্ত 6:23, পঞ্চমী দিবা 8:42, পূর্বফাল্গুনী নক্ষত্র দিবা 12:40, বরিয়ান যোগ শেষরাত্রি 4:23, বালককরণ দিবা 8:42 গতে কৈলবকরণ, রাত্রি 4:40 গতে তৈতিলকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ 26শে আষাঢ় 11ই জুলাই বৃহস্পতিবার। প্রথমে মেষে অবস্থান করছে মঙ্গল, বৃষে অবস্থান করছে বৃহস্পতি, আর রবি অবস্থান করছে মিথুনে, মঙ্গল শুক্র অবস্থান করছে কর্কটে, চন্দ্র অবস্থান করছে সিংহে চন্দ্র প্রথমে পূর্বফাল্গুনী নক্ষত্রে, তারপর বেলা 12:30 পরে চন্দ্র প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কেতু কন্যায়, আর যথারীতি সপ্তমে অর্থাৎ কুম্ভে অবস্থান করছে বক্রী শনি, আর সিংহ রাশির অষ্টমে মীনে অবস্থান করছে রাহু। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ 26শে আষাঢ় 11ই জুলাই বৃহস্পতিবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে বড় সৌভাগ্যের দিন যাবে, বিরাট বিরাট সাফল্যের খবরগুলো আজকের দিনে তারা পেয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। আপনার জীবনে আসবে সমৃদ্ধি আপনি যদি সিংহ রাশি হন। আপনার কর্মজীবনে সাফল্য, আপনার আর্থিক জীবনে সাফল্য আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে, বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি আজকের দিনে আপনার রাশিতে চন্দ্রের অবস্থান, আর সমিতে শনি সপ্তমে তাকায় শনিচন্দ্রের বিষ যোগ থাকবে, তাই মানসিক অস্থিরতা টেনশান প্রচণ্ড থাকবে। মানসিক টেনশান থেকে অবশ্যই নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি। কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধির যোগ আছে, তবে আপনার সন্তান মুখুজ্জ্বল করবে, আপনার সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মের উন্নতি অবশ্যই আসবে, তবে সন্তানের শরীর ভালো যাবে না, সন্তানের শারীরিক অসুস্থতা আপনার মাথা ব্যথার কারণ হবে সিংহ রাশি। আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে, কর্মজীবনে বিরাট সাফল্য আসতেই পারে, এছাড়াও আপনার নতুন নতুন উন্নতি যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ, কর্মজীবনে সাফল্যের যোগ, আর্থিক জীবনে সমৃদ্ধির যোগ আছে, এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে। তবে সিংহ রাশি আজকের দিনে শনিচন্দ্রের বিষ যোগ, আপনার শরীর ভালো যাবে না, শরীর সম্পর্কে সাবধান, বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারেন, পেটের জন্যে আপনাকে নানাভাবে চাপে থাকতে হবে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে বিরাট উন্নতি যোগ আছে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি শত্রুতা করতে পারে, তাই বন্ধু চিনে মিশতে শিখুন সিংহ রাশি। আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা, মায়ের সঙ্গে আপনার মতভেদ, মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে দুশ্চিন্তায় থাকতেই হবে। এছাড়া আজকের দিনে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে, সেদিক দিয়ে সাবধান, আপনার মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে, সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়,
কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে। তবে যেদিক দিয়ে আপনার অস্থিরতা আছে তা হচ্ছে আপনার দুর্ঘটনা। শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়, আজকের দিনে কিছুটা দুর্ঘটনা কারক সময় আসতেই পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সতর্ক থাকুন। তবে সবচেয়ে সৌভাগ্যের খবর আসবে আপনার লটারি জেতার সুযোগ। আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ কেউ আটকাতে পারবে না। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 7592, 7592, 7592, 7592, 7592। এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন। আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন, সিংহ রাশি আপনার মানসিক দিক দিয়ে কিছুটা চাপ, কিছুটা টেনশান আসতেই পারে, সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম। তবে আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেবের শিবলিঙ্গে জল দিন, শিব বেলপাতা দিন, দুধ সিদ্ধি দিন এবং ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করুন। এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবেই আসবে। সিংহ রাশি, সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে। আপনার পিতার সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতেই পাবেন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে যথেষ্ট উন্নতির পথ চেনাবে। তবে যেদিক দিয়ে চাপ বা যেদিক দিয়ে হতাশা আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে অবশ্যই কিছুটা খারাপ ব্যবহার করতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকুন। সিংহ রাশি, সিংহ রাশি আপনার যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকবে তা হচ্ছে এক বা একাধিক আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে। এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে, এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করে আপনার জীবনকে ধ্বংসের পথে নিয়ে আসতে চাইছে। তাই সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন। সিংহ রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত, সেদিক দিয়েও সতর্ক থাকুন। আর যেদিক দিয়ে আরও আপনাকে বড় খবর শোনায় তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে, বিশেষ করে আপনার পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনাকে যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনার জীবনে নানা ধরনের সুযোগ আজকের দিনে আসবেই আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। তবে সিংহ রাশি আকস্মিক আপনার কোনো শত্রুতা আসতে পারে, তাই সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন সিংহ রাশি। আর আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে আরাধনা করুন এবং তারাই নামা, তারাই নামা, তারাই নামা এই মহামন্ত্র জপ করুন। এছাড়া মা তারাকে 108 জবার মালা চড়াতে ভুলবেন না। এছাড়া সিংহ রাশি আপনার মানসিক কষ্ট দূর করার জন্যে কিছুটা ধ্যান বা প্রাণায়াম করতেই পারেন। এছাড়াও আজকের দিনে আপনি এক বা একাধিক কোনো নিবিত্র স্থানে সময় কাটাতে পারেন, এতে মনের মধ্যে মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে। সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পেলেও সন্তানের উগ্র ব্যবহার আপনাকে চিন্তায় রাখবে। তবে আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক, রেড কালারের পোশাক ধারণ করুন। এই ধরনের পোশাক আপনাকে জীবনের উন্নতির পথ চেনাবে, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজকের দিনটা। আজ 26 আষাঢ় 11ই জুলাই বৃহস্পতিবার দিনটা কেমন যাবে এও জানালাম। আজকের দিনে তারা শনি চন্দ্রের 20 যোগের কিছুটা অশুভ ফল পেতে পারে। তবে আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতেই পারে, সেদিক দিয়ে তাদের আমি সতর্ক করলাম। পারিবারিক জীবনে কিছুটা অশান্তিময় পরিবেশ আসতে পারে, সেদিক দিয়েও সতর্ক করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।